ও ভ্যাকসিন আমরা শুধু দ্বিতীয় ডোজই দিচ্ছি, তার কারণ 28 দিনে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ হচ্ছে। তো আমাদের কাছে যা ডোজ এসে পৌঁছেছে প্রায় 1 লাখ এখন মানুষ 28 দিন হয়ে গেছে, অর্থাৎ তারা ডোজ নিতে চাইছে। তাই আমাদের মাত্র আমাদের 30,000 এসছে, অর্থাৎ 1 লাখ মানুষকে ডোজ দিতে হবে। সেই জন্য আমি বলেছি যে যা যতটা যা পাচ্ছি আমরা আগে সেকেন্ড ডোজটা দিয়ে দিই, তারপরে এই সেকেন্ড ডোজ দেওয়ার পরে যদি ভ্যাকসিন থাকে কোভ্যাকসিন তখন ফার্স্ট ডোজ চালু করব। মানুষের আবেদন করবে, ধৈর্য রাখুন, আমরা যা ভ্যাকসিন পাচ্ছি সমবণ্টন করে সব সেন্টারে দিয়ে চেষ্টা করছি যাতে আমরা তাড়াতাড়ি এই দ্বিতীয় ভ্যাকসিনেটেড করে দেওয়া যায়। হুড়োহুড়ি মারামারি করে কোনো লাভ নেই, কারণ আপনার কাছে আমার কাছে যা ভ্যাকসিন আছে সেটাকে আমাদের সমবণ্টন করতে হবে, সবাই যাতে পায় দেখতে হবে। এবং লাগাতার আমাদের হেলথ সেক্রেটারি নিগম সাহেব লেগে আছেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, তাদের হেলথ সেক্রেটারির সাথে, যাতে কোভ্যাকসিনটা আমাদের সাপ্লাইটা বেশি করে আসে। আমরা কোভিশিল্ডটা সব জায়গায় এখন শুরু করে দিয়েছি এবং অনেকটা করে দিচ্ছি, আর কোভ্যাকসিনটা যেহেতু এটা অল্পটা পেয়েছি আমরা সেকেন্ড ডোজ করছি, আবার আশা করছি আজকে কিংবা কালকে আবার পাবো। এখন যতক্ষণ না এই 28 দিন যাদের হয়ে গেছে তাদের দেওয়া হবে ততদিন সেকেন্ড ডোজই শুধু চলবে। কোভ্যাকসিন আমরা এখন ফার্স্ট ডোজ দেবই না, যখন আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হবে তারপর যদি কোভ্যাকসিন পাই তখন ফার্স্ট ডোজ দেবো। দাদা একটা বিষয়, সেটা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গেছেন এবং সেখানে আজকে সকাল থেকেই দিদিকে চাই, প্রধানমন্ত্রী হিসেবে দিদিকেই দেখতে চাই কলকাতা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং আপকি বার দিদি সরকার এই স্লোগানে সামনে রেখে উচ্ছ্বাস কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু ইতিমধ্যেই 14 নম্বর ওয়ার্ডে এখন শুরু হয়েছে। আবার বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, তাই এখানে বাংলার ঘরের মেয়েকে চেয়েছে, বাংলার মানুষ দিয়েছে ঘরের মেয়েকে। ভারতবর্ষের মানুষ চাইছে, বেশিরভাগই ভারতবর্ষের মানুষ চাইছে যে এই সরকার যাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার ভারতবর্ষে স্থাপন হোক। আমার ছোটো দিদি তো আমি তো মনে হয় অস্ত্র পারি না, সুতরাং সায়ন তো দেবো।